আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম আশা করি আমার এই আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি সকালবেলা নাস্তা বানিয়ে চা বানিয়ে খেয়ে নিয়েছি এখানে আমার যখন হেল্পিং হ্যান্ড এসেছে ও আলু ভাজি আমি আজকে আলু ভাজি আর ডিম পোস্ট করবো মুরগি মাংস আছে রান্না করা ডাল আছে তো বললাম যে শর্টকাটে আলু ভাজিটা করে ফেলে যেহেতু আমার হাজব্যান্ডও রোজাও রেখেছে তো আমরা মা মেয়ে ছেলে তো ওই পরিবার তিনজনে খাওয়া দাওয়া করব ওই জন্য আর আজকে বেশি ঝামেলাতে গেলাম না তো আমাকে সব কিছু কেটে ধুয়ে টুয়ে দিচ্ছে আমি তো আলু বসিয়ে দিব তো ওই আর কি আপনাদের কী খবর সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওই তো আমার না সকালে নাস্তা আজকে সিম্পলের নাস্তা রেখেছিলাম চা পরোটা যেহেতু চা পরোটা আমার অনেক পছন্দ চা পরোটা করেছি আমি আমার হাজব্যান্ড যেহেতু খাবে না ওর জন্য এত ভাজি বা অন্য অন্য কিছু ওর জন্য একটা না একটা কিছু লাগে ডিম না লয় কোনো একটা ভাজি ও চা দিয়ে খেতে চায় আবার আবার চা দিয়ে পরোটা দিয়ে অনেক পছন্দ তো এখানে আমি আলুবাজি কেটে দিয়েছে আমি ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাটা আছে কাঁচামরিচ সবগুলো আমাকে কেটে ধুয়ে রেখেছে আমি আবার কাজে হেল্পিং হ্যান্ডে যদি ধুই আমি তেমনটা পছন্দ করে আমি নিজে আবার ধুই আমার একটু খুঁতখুতের স্বভাব আছে কার কার এরকম খুঁতখতের স্বভাব আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় যেন সেটা পরিষ্কার হবে না কোনো রকম ওর হাতে কুটানো বা ওর কথা বলছি না আমি যে কোনো মানুষের কথা বলছি আমি যতজনের আমি ওরা ধুইলে আমি আবার সেটা ধুই আমার কাছে কেন যেন একটা সন্দেহ মনে হয় যে ভালো করে ধুই না ভালো করে করবে না দেখেন আলু ভাজিটা আমার প্রায় শেষের দিকে আমি এখন ডিম পোজ করে নেব আলু ভাজার সাথে আবার ডিমটা ভালো যায় দেখেন আমি ডিমটা পেঁয়াজ কাঁচামচ টমেটো আমার টমেটোটা অনেক পছন্দের সব কিছু তো আমি আপনারা আমার ভিডিওতে দেখেছেন সব কিছু তো আমি টমেটো দেওয়ার চেষ্টা করি তো এখানে আমার ডিম একটা ভেঙে গিয়েছে আর কী করা আরেকটা দিয়েছি একটা নিব দুই ডিম ভাঙার সময় যেহেতু ভিডিও করছে এক হাতে ভিডিও করছে আর এক হাতে ডিমটা ভাঙছি মানে স যদি আমার মেয়ে থাকতো তাহলে হয়তো বা ও আমাকে আমাকে একটু হেল্প করতে এখানে আমি ডিমটা একটু মনে হয় যেন ভিডিও করার জন্য আমি সেটা ছোট ছোট করে পিস করছি সেটা আসলে কিছুই না পরবর্তীতে ভিডিও আমার রিলস একটা গিয়েছে ভিডিওতে যাবে কালকে ইনশাল্লাহ সেজন্য আমি ছোট পিস করেছি সেটা আপনার দেখবেন ওই তো খানিকগণ বিকালে দিকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম এখানে আমি নুডুলস রান্না করবো মেয়ের জন্য নুডলস রান্না করবো আর ছেলের জন্য পরোটা আর চা ও যেহেতু নুডলস এতটা মানে সুপি নুডুলস খায় আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন দেখতেছি নুডলসটা হয়েছে না হয়েছে কিনা সেটা দেখতেছিলাম দেখতেছি আমার পুরোপুরি হয়ে গেছে তো এটা এখন আমার সিদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব ছেলে যেহেতু নুডুলস খেতে চায় না ও ম্যাগি নুডুলসটা আমি সুপি করে দিই তো এই আমার নুডুলস কীভাবে রান্না করি সেটা রেসিপি সাফিয়া ফুড ব্লগসে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তো এখানে আমার ডিমটা এখন স্কলাম্বল করে নিচ্ছি তো এটা আমি ডিম দুইটা নিয়েছি এখানে তো এটা ডিমটা দিয়ে আর চিকেনের পিস একটা ছিল ওইটা ছোটো ছোটো পিস করে এটা দিয়ে আমি আজকে নুডুলসটা রান্না করব। বিশেষ করে মেয়ের জন্য টিচার আছে ওই জন্য বাসায় তৈরি করছি আমার কাছে নুডুলসটা মনে হয় যেন অনেক ইজি খুব ছটফটভাবে রান্না করা যায় তো ওই জন্য মেয়ের জন্য ও আবার মিষ্টি জাতীয় জিনিস কম খেতে চাই শ্যামায় বলুন বা যে কোনো কিছু ওই জন্য ছালা একটা জিনিস লাগায় বা ছেলে আমার আমার কাছে মনে আমার ছেলেটা উল্টা আমার মেয়ে ঝাল জাতীয় জিনিস খেতে চায় কিন্তু ছেলে ওইটা খাবে না ওর কাছে ঝাল লাগবে তো এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর ভাত দেব পরে একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা কচকচে থাকলে একটু ভালো লাগে ওই জন্য পেঁয়াজটা আমি আবার পরে দিব। এখানে আমি ডিমটা এক্সিডেন্ট রেখে এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো নুডুসে যা রান্না লাগে সেটাই দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করবো মেয়ের গায়ে একটু জ্বর জ্বর ভাপ আছে গায়ে জ্বর ও একটু ঝাল খেতে চাইছে ওই জন্য ওকে একটু কিছু যে তো খাচ্ছে না তো এখানে ঝাল মুস করবো ওর জন্য তো এটা এখানে টমেটো দিয়ে দিয়েছি বললাম না আমার টমেটো ছাড়া চলেই না টমেটোটা আমার সব কিছুতে আমি দিই আপনারা হয়তো বা আমার ভিডিওতে দেখেছেন তো এখানে টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তারপর দিয়ে দিব লবণ দিব সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লাগলা আবার দেওয়া যাবে তো এখানে আবার টমেটো আমি সয়া সস দিব টমেটো সসটা আমি পরে অ্যাড করবো সেটার ভিডিও করি নাই আমি তো এখানে আমি সয়া সস দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আমার রেসিপি কিন্তু আছে ওখানে চাইলে আপনারা দেখিয়ে আসতে পারেন তো এখানে আমার সবগুলো এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কিন্তু আমি চিকেনটা যে চিকেন এক পিস ছিল আজকে ওইটা দিয়ে দিব চাইলে আপনার চিকেন নাও দিতে পারেন আমার যেহেতু বাসায় ছিল ওই জন্য আমি চিকেনটা দিয়ে দিয়েছি রান্না করা চিকেন তো আমার এটা ভালো করেই একসাথেই মিক্স করে নিলাম এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি সেটা ভিডিও করে নেই তো এখানে আমার দুসটা রান্না হয়ে গেছে দেখছেন কতটা সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আমি বয়সভরটা পরে দিয়েছি আর ছেলের জন্য চা আর পরোটা তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম